ওয়েলকাম টু ইউর চ্যানেল প্রেপারেশান ফর অল হ্যাশট্যাগ সিক্সটি ফোর ডিয়ার লার্নার্স ইট ইজ চ্যানেল তোমরা যারা থার্ড সেম এলসিসি ওয়ান এক্সাম দিতে চলেছ তাদের জন্য আজকের এটি শেষ ভিডিও তোমাদের সকলের এক্সাম ভালো হোক এই আশীর্বাদ রইল তোমরা চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের ফিফথ সেমে গিয়ে আবারও এল সিসি টু ইংলিশ পড়তে হবে যেটি কম্পালসারি ইংলিশ এবং এই চ্যানেল তোমাদেরকে সর্বতভাবে এলসিসি টু পেপারে সাহায্য করবে এবং প্রথম থেকেই যাতে ক্লাস পাও ক্লাস যাতে মিস না হয়ে যায় সেই জন্য এখন থেকেই তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও যদি চ্যানেলের সাথে থাকো তোমাদের এই পেপারের জন্য এল সিসি টুর জন্য কোনো টিউশন নেওয়ারও প্রয়োজন হবে না কেবলমাত্র এই চ্যানেল দেখলেই তোমরা কিন্তু ভালোভাবে এক্সাম দিতে পারবে এবং অনেক ভালো মার্কস তুলতে পারবে আর কথা না বাড়িয়ে এইটি একবার যাওয়ার আগে অবশ্যই সবাই দেখে যাও আর একবার ঝালিয়ে নাও ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশ দেখো মোটরোয়ে এবং যেগুলিতে কিছু ট্রিক্স আছে আমি পড়াতে পড়াতে সেই ট্রিক্সগুলোই তোমাদেরকে দেখিয়ে দেব যাতে ওই ধরনের কোনো শব্দ আসলে তোমরা যাতে সঠিক করতে পারো মোটরওয়ে মোটোর কথার অর্থ অর্থাৎ ব্রিটিশরা যেটাকে মোটরওয়ে বলে সেটিকে আমেরিকানরা বলে হাইওয়ে তাহলে মোটরওয়ে কি হলো হলো হাইওয়ে এবার চলে আসছি ফুটবল এটি তোমরা অনেকেই জানো ফুটবল ওয়ার্ল্ড কাপ যারা দেখো জানো ফুটবলকে আর অর্থ হলো আমেরিকানরা বলে সকার ও ডবল সি আর সকার অটাম অটামকে আমেরিকানরা বলে এফ এ ডবল এল ফল রাবার একে আমেরিকানরা বলে ইরেজার ট্রাউজার একে আমেরিকানরা বলে প্যান্টস জাম্পার একে তারা বলে সোয়েটার এসডাব্লু এ টি আর জামাস পাইজামাকে তারা কি ব্যবহার করে এই ওয়াইটা তারা কিন্তু লেখে না সেখানে তারা ওয়াইয়ের এর জায়গায় লেখে এ তারা বলে পাজামাস তারা লেখে ক্যারাভেন এক ধরনের গাড়ি এই ক্যারাভেন তারা কিরিপ বলে তারা বলে ট্রেলার এইবার একটা রুলস দেখে নাও যে শব্দগুলিতে ও ইউআর রয়েছে কি বললাম যে শব্দগুলিতে ও ইউ আর খেয়াল রাখতে পারো ও ইউ আর রয়েছে সেই শব্দগুলিতে মার্কিনরা কিন্তু ইউটা লেখে না তাহলে কালারকে তারা কী লেখে ও আর তাহলে ও ইউ আর শব্দে কি মনে রাখতে হবে ইউটাকে মার্কিনরা লেখে না তাহলে লেবার বানান কী লিখে আসবে এক্সামে এল ও বি আর কী বাদ গেলো এই ইউটা বাদ গেল তাহলে অটোমেটিক পারবে হিউমর তাহলে কী লিখবো এইচ ইউ ও আর উজ্জ্ব হয়ে গেল ইউ ফেভারিট ও ইউ আর রয়েছে তাহলে কী হবে আশা করি বুঝে গিয়েছ এফ ও ও আর আই টি ই বাদ চলে গেল এই ইউ তাহলে সূত্রটি বুঝে গেলে এই ধরনের যে শব্দই আসুক তোমরা পারবে ও ইউ আর দেখলে জানবে যে ইউটি লিখতে হবে না বাকি স্পেলিং একই থাকবে এইবার যেগুলিতে আর লেখা শব্দ সেগুলিকে মার্কিনরা ই আর লেখে তাহলে তারা সেন্টার বানান লেখে সিইএন টি আর থিয়েটার বানান তারা কি লেখে টি এইচ ই এ থিয়েটার টি এইচ ই এ টি ই আর তারপরে দেখো মিগার তারা লেখে ই এ জি ই আর তাহলে মূল বিষয় বুঝতে হবে আর ইটাকে তারা উল্টে দেয় আর লেখে আর ও ইউ আরটাকে তারা কি লেখে ও আর লেখে এইটুকু খেয়াল রাখলেই হবে এবার দেখে নেব পরে এই যে ট্রাভেলিং লেখা রয়েছে যে দুটি এলের জায়গায় তারা লেখে একটি এল টিআরএিইএল আইএনজি এই লেখে তারা ট্রাভেলিং বানান এর ক্ষেত্রেও তাই এজিংয়ে তারা কি করে ইটাকে তারা উজ্জ্ব রাখে তারা কী করে এ জি এজিং লেখে তারা আশা করি বুঝতে পারছ তোমরা সবাই তারপরে এবার দেখব পুলিশ পুলিশকে তারা কী বলে তারা বলে কপ তাদের ভাষায় কপ মানে পুলিশ ট্যাক্সিকে তারা বলে ক্যাব এই কথাটি আমরা কলকাতা শহরের ছেলেমেয়েরা জানি ক্যাব বুক করি আমরা ট্যাক্সি আর কি তারপরে দেখে নেওয়া যায় লরিকে কী বলে এটাও সহজ তোমরা জানো ট্রাক তারপরে দেখে নেব ফুয়েল ফুয়েলকে বলা হয় গ্যাস বা গ্যাসোলিন গ্যাস লিখলেও তোমরা নাম্বার পাবে পেট্রোলকেও বলে তারা গ্যাসোলিন জি এ এস ও এল আইএন গ্যাসোলিন তাহলে ফুয়েলকে গ্যাস পেট্রোলকে গ্যাসোলিন লিফ্টকে তারা কী বলে লিফ্টকে তারা বলে এলিভেটর এটির সাথেও তোমরা পরিচিত আছো যে রানিং সিঁড়ি তাকে এলিভেটর স্কেলেটর এইগুলি বলা হয় পরেরটা টাইম টেবল টাইম টেবলকে তারা বলে যেটাকে আমরা শিডিউল উচ্চারণ করি ওরা উচ্চারণ করে স্ক্যাজুয়াল এ সি এইচই হলিডে হলিডে কে ওরা বলে এই শব্দের সাথেও তোমরা পরিচিত তারা বলে ভ্যাকেশন ফিল্মকে তারা বলে এম ও ভিআই মুভি এখানে নেব টর্চ টর্চ কে তারা বলে ফ্ল্যাশ ভুল এফ এল এ এস এইচ ফ্ল্যাশ লাইট টর্চকে তারা বলে ফ্ল্যাশ লাইট সুইটকে তারা বলে ক্যান্ডি বিস্কিটকে তারা বলে কুকি মোবাইল ফোন মোবাইল ফোনকে তারা বলে ফোন পোস্টকার্ড পোস্ট কার্ডকে তারা বলে জিপ কোড টায়ার এই ওয়াইটাকে তারা লেখে আই টি আই টিআইআরই তারা লেখে টায়ার রাবিশ রাবিশকে তারা দুটি কথা বলে এক হলো গার্বেজ আর একটি হলো ট্রাস আর ব্রিটিশরা যেটাকে ক্যান বলে সেটিকে মার্কিনরা বলে আমরা যেটা ব্যবহার করে থাকি ডাস্টবিন তারা ডাস্টবিন বলে কিউইকে তারা বলে লাইন আমরা এটা মার্কিন কথাই ব্যবহার করি সিভি খুব গুরুত্বপূর্ণ একে মার্কিনরা বলে রিজিউম আর ইএস ইউএমই আন্ডারগ্রাউন্ড একে তারা বলে সাবওয়ে এই কথাটিও তোমরা শুনেছ মাটির নিচের রাস্তা আর ওভার কে মার্কিনরা বলে ফ্লাইওভার যেটি আমরা ব্যবহার করে থাকি ফ্লাইওভার শব্দটি এবার পেভমেন্ট বা ফুটপথ যেটি আমরা ব্যবহার করি ওরা সেটিকে বলে সাইডওয়াক এই বানানটিতে তারতম্য তারা গ্রে বানান লেখে জি আর এ ওয়াই ইটা তারা লেখে এ এবার ক্যাটালগ বানান তারা কি লেখে সি এ টি এল ও জি চেক বানান কি লেখে সি এইচ সি কে চেক এটি লেখে তারা সোফাকে তারা বলে কাউচ এবার সলিসিটর কে তারা বলে যেটা আমরা বলে থাকি লয়ার ম্যাথস কে তারা বলে ম্যাথ এবার নোট কথার অর্থ তাদের তারা বলে জিরো কে ব্রিটিশরা বলে নোট মার্কিনরা বলে জিরো পার্টস কে মার্কিনরা বলে ওয়ালেট ন্যাপি কে তারা কি বলে তোমরা জানো ডায়াপার আর প্লাস্টারকে তারা বলে তোমরা আমরা সবাই পরিচিত কেটে গেলে লাগাই ব্যান্ডেড এই ছিল ইম্পর্টেন্ট পঞ্চাশটি মার্কিন ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশের ওয়ার্ড ব্রিটিশরা কি বলে এবং মার্কিনরা কি বলে যাওয়ার আগে শেষ এই ভিডিও এটি একবার প্রত্যেকে একবার নজর দিয়ে যাবে আর একবার ঝালিয়ে নেবে আর যে রুলসগুলা বললাম সেটি মনে রাখার চেষ্টা করো ও ইউ আর থাকলে ইউটাকে বাদ দেবে কোনো আন্ন শব্দ এসছে ও ইউ আর আছে ইউটাকে বাদ দিয়ে লিখবে তাহলেই তোমার কিন্তু আনসার ঠিক হবে আর টি আর ই থাকলে টি আর লিখবে তাহলেও কিন্তু আনসার ঠিক হবে যদি কোনো শব্দের শেষে এসি থাকে সেটিকে যদি জেডি লেখো তাহলে জানবে তোমার আনসার ঠিক হয়েছে যেগুলিতে রুলস খাটে রুলস বলে দিলাম আর যেগুলি তোমাদেরকে জানতে হবে মুখস্থ রাখতে হবে সেটিও বলে দিলাম আর দু একটা যা বলা হলো না শুনে রাখো চিপস যেটি ব্রিটিশরা চিপস বলে আমরা চিপস খাই সেটিকে মার্কিনরা বলে ফ্রেঞ্চ ফ্রাইজ এর চল এখন আছে এখন বিভিন্ন অনুষ্ঠানে দেওয়া হয় ফ্রেঞ্চ ফ্রাইজ বলে যে আলু ভাজা লম্বা লম্বা করে ভাজা হয় সেটিকে কেমিস্ট এই কেমিস্ট কথার অর্থ হলো ড্রাগ স্টোর ড্রাগের দোকান অর্থাৎ ওষুধের দোকানকে ব্রিটিশে বলা হয় কেমিস্ট কিন্তু মার্কিনরা বলে ড্রাগ স্টোর আর পোস্ট কথার অর্থ পিওএসটি ব্রিটিশরা বলে বলে পোস্ট মার্কিনরা বলে মেল কার পার্ক করা ওরা বলে মার্কিনরা বলে পার্কিং লট এগুলিও একটু মাথায় রাখবে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা প্রত্যেকে এই ভিডিওটি একবার দেখে যেও তাহলে ব্রিটিশ ইংলিশ টু মার্কিন ইংলিশ আশা করা যায় তোমরা সবকটি ঠিক করতে পারবে দ্যাটস অল টুডে সবার পরীক্ষা ভালো হোক গড ব্লেস ইউ